স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পদার্পণে চলছে জেডিপিসি ঐক্য ডিজিটাল জুট প্রোডাক্ট ফেয়ার 2020। 17 তারিখে হয়ে গেল মেলার শুভ উদ্বোধন। মেলা চলবে 27 ডিসেম্বর পর্যন্ত এবং ভার্চুয়ালি আপনাদের সঙ্গে থাকবেন দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত এবং সুনামখ্যাত 30 জন উদ্যোক্তা, যারা অনলাইনে তুলে ধরছেন তাদের পণ্য আপনাদের সামনে। জেডিপিসি জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার, যারা পাটের বিভিন্নমুখী সম্ভাবনাকে ধারণ করে এ পর্যন্ত 282টি ক্যাটাগরিতে পণ্য উদ্ভাবন করেছে এবং প্রতিনিয়ত পাটকে ফিরিয়ে দিচ্ছে তার ঐতিহ্য, নান্দনিকতা, সৃষ্টি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। শুরু করি 2016 সাল থেকে। প্রথমেই আমার ইচ্ছা ছিল আমি জব করব না, আমি নিজে কিছু করব। সেই জন্য আমি লেখাপড়া শেষ করার পরে আমি জবের জন্য কোথাও ট্রাই করি নাই। আমি নিজে ট্রেনিং করছি, নিজে কাজ শিখছি, তারপরে আমি শুরু করছি। আমার পণ্যর ভিতরে আছে আপনার ব্যাগ আইটেম, যেগুলো ফ্যান্সি ব্যাগ, হাতের কাজ করা ব্যাগ, বক্স আইটেম আছে। বক্স আইটেমের ভিতরে আছে আমাদের যেমন টিস্যু বক্স, এটা ন্যাপকিন টিস্যু বক্সের জন্য করা। এই একটা টিস্যু বক্স আছে, এটাও আমাদের করা টিস্যু বক্স। এটার উপরে জুটের উপরে এটা যে ডিজাইনটা দেখছেন, জুট ফেব্রিক প্লাস কোকোনাট বাটন দিয়ে ডিজাইনটা করা। এখানে একটা পেন হোল্ডার দেখতে পাচ্ছেন, যেটা হাতির ডিজাইন দিয়ে করা। এটা খুবই একটা ইউনিক একটা পেন হোল্ডার এবং এটা আমাদের বেশ ভালো বিক্রি হয়, ভালো সেল আছে। এখানে একটা ফাইল ক্যাবিনেট দেখছেন, এটা হাতির ডিজাইন দিয়ে করা আমাদের ফাইল ক্যাবিনেটটা। ফাইল ক্যাবিনেটটা হাতির ডিজাইন দিয়ে করা, আমাদের যে ফাইলটা দেখছেন সেটাও হাতির ডিজাইনে করা। আবার এখানে একটা পেন হোল্ডার দেখছেন, সেটাও আমাদের হাতির ডিজাইনে করা। এটা একটা ডেস্কের উপরে রাখলে সবগুলো হাতি কালেকশন বেশ সুন্দর দেখাবে। এখানে আরেকটা অর্নামেন্ট বক্স দেখছেন, গোল্ড সুন্দর একটা অর্নামেন্ট বক্স। এটা আমাদের মেলাতে বেশ ভালো সেল হয় এবং বিভিন্ন জায়গায় ভালো সেল হয়, খুব সুন্দর একটা অর্নামেন্ট বক্স দেখতে পাচ্ছি। ঐক্য আসলে দেশীয় পণ্য নিয়ে কাজ করে এবং দেশীয় পণ্য এবং উদ্যোক্তাদের নিয়ে কাজ করে। এখানে জেডিপিসি এবং ঐক্য যৌথ উদ্যোগে যে ডিজিটাল ফেয়ারটা আয়োজন করেছে, এখানে আমরা আমন্ত্রিত এবং এখানে আসছে এবং আমাদের পণ্যগুলোর প্রচারের একটা ব্যবস্থা হচ্ছে এখানে। আমাদের প্রচারের জন্য, আমাদের পণ্য প্রচারের জন্য খুবই একটা সহায়ক ভূমিকা পালন করবে। ঐক্য এবং জেডিপিসিকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ। আচ্ছা, জেডিপিসিকে ধন্যবাদ জানাবো বিশেষভাবে যে তারা এই মেলায় আমাদেরকে ফ্যাসিলিটেট করেছে। তাদের যে শত শত উদ্যোক্তারা আছে তাদেরকে আমাদের সাথে কানেক্টেড করিয়েছেন ওনারা, এবং তাদের উদ্যোক্তাদেরকে যে আমরা একটা প্ল্যাটফর্ম দিতে পেরেছি এটার ব্যাপারে আমরাও আনন্দিত। এবং যারা দর্শক, যারা ক্রেতা যারা আছেন, তাদেরকে আমি বলবো যে আমাদের ওয়েবসাইট ফলো করার জন্য www.wikko.com.bd এবং আমাদের ফেসবুক পেজ ফলো করার জন্য, যেখানে ওনারা এই মেলার যে লাইভগুলো হচ্ছে লাইভগুলো পেয়ে যাবেন এবং লাইভগুলোর আপডেট পেয়ে যাবেন।